মুস্তাফিজদের আসল পরীক্ষা হচ্ছে 28 তারিখে। 28 তারিখ হবে মুস্তাফিজের আসল পরীক্ষা। মুস্তাফিজ চেন্নাই সুপার কিংয়ের আসল পরীক্ষা হবে 28 তারিখ। আপনারা জানেন আইপিএলে সর্বোচ্চ রেকর্ড যাদের তারা হচ্ছে এরা সানরাইজার হায়দ্রাবাদ। এখন পর্যন্ত তাদের রেকর্ড তারাই ভাঙার চেষ্টা করতেছে। যখন এরা মাঠে নামে তখন এদের টার্গেট থাকে যে আমি 300 রান করব, আমরা 300 রান করব, এরকম একটা মানে টার্গেট থাকে তাদের। আমার মনে হয় তাদের সাথে মানে আধ্যাত্মিক কিছু একটা আছে। তা না হলে ভাই কেউ বিশ্বাস করবে যে টি-20 মাত্র 20 ওভারে সর্বোচ্চ 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 ইতিহাসে সকল রেকর্ড চেঞ্জ করছে। সো মুস্তাফিজদের জন্য আসল পরীক্ষা হচ্ছে আগামী 28 তারিখ। আগামী 28 তারিখে মুস্তাফিজদের আসল পরীক্ষা। আর 28 তারিখের পরে মুস্তাফিজ চেন্নাই সুপার কিংয়ের সাথে খেলতে পারবে কিনা এটা বলা যাচ্ছে না। মেবি আগামী 2 তারিখে মুস্তাফিজকে বাংলাদেশে চলে আসতে হতে পারে জিম্বাবুর সাথে সিরিজ খেলানোর জন্য, ঠিক আছে। সো চেন্নাই সুপার কিংয়ের এই জায়গায় হচ্ছে পরীক্ষা। এবং আজকে আমি একটু যদি কথা বলি সানরাইজার হায়দ্রাবাদকে নিয়ে, আপনারা দেখতে পাচ্ছেন যে সানরাইজার হায়দ্রাবাদের প্লেয়ারগুলোর সাথে কি এমন পাওয়ারফুল ম্যাগনেট রয়েছে যে মানে কালকে ধারাভাষ্যক যেভাবে বলেছে যে বলার ডোন্ট নো হোয়াট নিড টু ডু, ক্যাপ্টেন ডোন্ট নো হোয়াট নিড টু ডু, অ্যান্ড ফিল্ডার অলসো ডোন্ট নো হোয়াট নিড টু ডু, কেউ জানে না কী করতে হবে। যেভাবে দিচ্ছে যেরকম বলে দিচ্ছে সবগুলো বাউন্ডারি বাইরে। সো এটা হচ্ছে যে সানরাইজার হায়দ্রাবাদের একটা গুণ। সো এটা তারা ধরে রাখছে। সো মুস্তাফিজদের পরীক্ষা এই জন্যই বলছি কারণ ওদিন বোঝা যাবে যে তারা কতটুকু নিয়ন্ত্রণে বোলিং করতে পারে এবং কি করতে পারে। আর যদি একটু কথা বলি তাহলে মুস্তাফিজকে নিয়ে, যারা আসলে মুস্তাফিজের ফ্যান্স রয়েছেন দর্যোদর ভিডিওটা দেখতে থাকুন, আপনার মুস্তাফিজুর রহমানকে নিয়ে জিম্বাবুর সাথে খেলতে হবে এটা আসলে হাস্যকর। এটা আমাদের জন্য খুবই হতাশ এবং আমাদের জন্য খুবই বেদনাদায়ক একটা বিষয় যে মুস্তাফিজকে আইপিএল থেকে এনে এটা খেলতে হবে। সো আসলে বলার কিছু নেই, এখন পর্যন্ত আপডেট হচ্ছে এটা। সো চেঞ্জ হয় কি না তাও বলতে পারছি না। এবং আপনার মুস্তাফিজের জন্য শুভকামনা রইল। আর যারা আপনারা সানরাইজার হায়দ্রাবাদকে ভালোবাসেন এবং চেন্নাই সুপার কিংসকে ভালোবাসেন অবশ্যই কমেন্টস করবেন একটা। আর যারা ইতিমধ্যেই আমাকে ফলো দিয়েছেন সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে ধন্যবাদ, বিকজ আপনাদের ভালোবাসায় আমি। সো আর বলার কিছু নেই, শুধু এতটুকু বলবো ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন, ভালো কিছুর সাথে থাকুন, মন্দ থেকে বিরত থাকুন। আর অনলাইনে এমন কিছু দেখুন যেখান থেকে আপনি শিখতে পারবেন, বুঝতে পারবেন, এমন কিছু দেখবেন না যেখান থেকে আপনি বুঝতে পারবেন না, শিখতে পারবেন না। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো কিছুর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।